হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস বিউটি জোনে। তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একদম পাতলা থিন আইব্রো তোমরা কিভাবে ব্রাক করবে। তো দেখো, ক্লায়েন্টের কিন্তু একদমই পাতলা আইব্রো আর খুব লোমের কালারটাও হালকা, মানে ডার্ক ব্রাউন বা কালো নয়, একদম লাইট ব্রাউন। তো ফার্স্টে আমি এখানে পাউডার লাগিয়ে নিলাম, দেন যে এক্সট্রা সামনের দিকের আইব্রোগুলো উঠে উঠে থাকে সেগুলোকে কাঁচি দিয়ে কেটে দিলাম। এরপর আমি ক্লায়েন্টকে বলবো হোল্ড করতে। এইখানে কিন্তু তোমাদের একটা ট্রিক্স ফলো করতে হবে, সবসময়ের জন্য ওপরের দিকটা টেনে ধরতে বলবে, তারপরে নিচের দিক হাতটা হোল্ড করতে বলবে। যখনই ওপরের দিকটা টেনে ধরবে তারপর নিচের হাতটা হোল্ড করবে, তখন কিন্তু এমনিতেই একটা সুন্দর রাউন্ড শেপ ক্রিয়েট হয়ে যাবে। তো তোমাদের তখন কী করতে হবে, কাজটা অনেক সুবিধা হয়ে যাবে। এই রাউন্ডটা যে হয়ে যাবে অটোমেটিক, সেই রাউন্ডের বাইরে যে এক্সট্রা যেই হেয়ারগুলো রয়েছে জাস্ট সেগুলোকে ট্রিম করে করে তোমরা বার করে দেবে, মানে প্লাক করে করে বার করে দেবে। তাহলে পর দেখবে কোনো রকম ভুলভাল হয়ে যাওয়ার বা উঠে যাওয়ারও কোনো রকম কোনো প্রবলেম হবে না, আর সুন্দরভাবে কিন্তু রাউন্ড শেপে আইব্রোটা ক্রিয়েট হয়ে যাবে। তো দেখো ওপরটা কিন্তু আমার হয়ে গেল, জাস্ট মানে দু মিনিটও টাইম লাগে না একটা আইব্রো করতে। একটু শুধু কি মানে প্রথম যখন তোমরা করবে তখন একটু তোমাদের ধৈর্য নিয়ে আস্তে আস্তে করতে হবে, তারপর হাত চালু হয়ে গেলে জাস্ট টু মিনিটসে একটা আইব্রো হয়ে যায়। তো এরপর দেখো আমাদের যে আউটার কর্নার আছে আমি সেখান থেকে কিন্তু প্লাক করে করে হেয়ারগুলোকে রিমুভ করছি। আর প্রথমেই কিন্তু মানে অনেক অনেক করে প্লাকিং করে দেব না, একটু একটু করে ধরে ধরে প্লাক করব, কারণ যারা একদম নতুন বিগিনার্স আছো তারা কিন্তু প্রথমেই বুঝবে না যে কতটা প্লাক করতে হবে কতটা, একটু একটু ধরে ধরে প্লাক করবে তোমাদের প্লাক কিন্তু খুব সুন্দর হবে। আর প্রথমেই থেকেই শেপ দেওয়ার চেষ্টা করবে, প্রথমে এক্সট্রা তুলে ফেললাম তারপর শেপ দিতে যখনই যাবে তখন কিন্তু আইব্রো অনেক সরু পাতলা হয়ে যাবে। তো সবসময়ের জন্য চেষ্টা করবে প্রথমের দিকেই থেকেই শেপ দেওয়া শুরু করতে। দেখো একটা আইব্রো করা হয়ে গেছিলো, কেমন উঁচু নিচু ছিল এখন দেখো সুন্দর একটা রাউন্ড শেপে কিন্তু চলে এসেছে। দেখো এই সাইডটা হয়ে গেছে, যে এক্সট্রা এক্সট্রা দু একটা যে আছে সেগুলো আমি দেখে একবার ট্রিম করে নিচ্ছি, নিয়ে আর একবার ফাইনাল আমি টাচ দিয়ে দেবো। ফাইনাল টাচ বলে একটু লাইনটা যদি মনে হয় কোথাও একটু 19 পিস হয়ে রয়েছে, তো সেই জায়গাগুলো জাস্ট এক কোনো জায়গায় একটা দুটো আইব্রো যেগুলো তুলতে হবে তো সেইগুলো জাস্ট আমরা তুলে নেব। তো জাস্ট একটা দুটো, মানে খুব বেশি কিন্তু আমি আর ট্রিম করব না, একটা দুটো করে জাস্ট শেপ দিয়ে দিলাম। দেখো এখানে আমার শেপ দেওয়া কিন্তু মোটামুটিভাবে হয়ে গেছে একটা, এবার আমি চলে যাই আর একটা আইব্রো। এই আইব্রোর ক্ষেত্রে কিন্তু সবসময়ের জন্য পেছনে দাঁড়িয়ে করতে হবে, মানে বাঁ দিকের আইব্রো করার জন্য সবসময় কিন্তু ক্লায়েন্টের পেছনে দাঁড়িয়ে আইব্রো করতে হবে। তো সেমভাবেই দেখো আমি আবার কিন্তু একটা শেপ দিয়ে নিচ্ছি, নিয়ে এইবার ক্লায়েন্টকে বলবো ভালোভাবে হোল্ড করতে। সেমভাবেই আগে ওপরেরটা ভালোভাবে টেনে ধরতে হবে, তারপর কিন্তু নিচেরটা ভালোভাবে টেনে ধরতে হবে। যত তোমরা তাড়াতাড়ি এই কীভাবে ধরবে এটা শিখে যাবে বা ক্লায়েন্টকে ধরাবে শিখে যাবে, তত তাড়াতাড়ি কিন্তু তোমাদের কাজের পারফেকশন চলে আসবে। তো দেখো আমি ওপরটা তো মোটামুটি হয়ে গেছে, এবার নিচটাও সেমভাবে আগে আউটার কর্নারটা আমি ক্লিয়ার করে নেব খুব ভালোভাবে। খুব বেশি কিন্তু তুলব না কারণ পাতলা হয়ে যাবে, নয়তো অল্প অল্প করে তুলবে। আমাদের এখন একটা অভিজ্ঞতা হয়ে গেছে, আমরা এখন বুঝতে পারি যে এতটা তুললে এতটা ঠিকঠাক হবে, কিন্তু তোমরা যারা একদম নতুন এখন একটু একটু করে তুলবে, ক্লায়েন্টকে দরকার হলে ছাড়াবে হাত, আবার দেখে নেবে যে কোথায় একটু তুললে বেশি ভালো হয় কোথায় একটু তুললে কম ভালো হয়, সেইভাবে কোথাভাবে তোমরা কাজ করবে। তো আমার চ্যানেলে কিন্তু আইব্রোর আরও অনেক ভিডিও আছে, মোটা আইব্রোর ভিডিও আছে, জোড়া আইব্রোর ভিডিও আছে, একদম পাতলা চোখে দেখা যাচ্ছে না আইব্রো সেরকম আইব্রোর ভিডিও আছে, তোমরা কিন্তু সেইগুলো চাইলে চেক করতে পারো। অনেক ধরনের আইব্রোরই ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে, বা জোড়াগুলো তোমরা কীভাবে করবে তার আইব্রোও কিন্তু আর তার যে টিউটোরিয়াল সেটাও কিন্তু তোমরা পেয়ে যাবে। তো দেখো অলমোস্ট কিন্তু আমার এখানে হয়ে গেছে এই আইব্রোটাও করা, এবার হলো আসি বাঁ দিকের সামনেটা। দেখো বাঁ দিকের সামনের দিকটা কিন্তু মানে নাকের ওপর দিয়ে যেইটা সেটা কিন্তু এখন সেইটা ট্রিম করার জন্য সবসময়ের জন্য তোমরা ক্লায়েন্টের সামনে চলে আসবে। সামনে চলে এসে যদি সেইটা তোমরা ঠিকভাবে লাইনটা ক্রিয়েট করো একদম সুন্দর প্রপার একটা লাইন ক্রিয়েট হবে, আর কখনো দুটো আইব্রো উঁচু নিচু হবে না, কারণ এই আইব্রোর যে লেন্থটা সেটাই যে লাইনটা সেটা কিন্তু তোমরা এই সাইডে গাইডলাইন পেয়ে যাবে।
তো দেখো কোনো উঁচু নিচু হওয়ার কোনো ভয় থাকে না, কোনো সম্ভাবনাই থাকে না। তো আমি কিন্তু ওই পাশে ওটা করে নিলাম, নিয়ে আবার ব্যাক সাইডে এসে আমার এবার একটা মনে হচ্ছে যে এইখানে একটু তোলা দরকার আছে বা ওখানটা একটু নামানো দরকার আছে, তো সেইগুলো দেখে একটু নামিয়ে নেবে, নিয়ে মাঝখানটা ভালোভাবে পরিষ্কার করে নেবে। ফার্স্ট খুব সিম্পল হয়ে গেল কিন্তু আইব্রো করা। তো তোমরা এভাবে ট্রিক্সগুলো ফলো করে করে করো, কোনো রকম কোনো প্রবলেম হবে না, একদম ঠিকঠাকভাবে আইব্রো হবে। হ্যাঁ, হয়তো যেটা আমার করতে 5 মিনিট বা 4 মিনিট সময় লাগছে, তোমাদের সেটা করতে হয়তো 10 মিনিট সময় লাগবে, বাট তোমরা যদি তবুও ধৈর্য ধরে করতে থাকো, সেই 10 মিনিটটাই কোনো দিন দেখবে 8 মিনিট হচ্ছে, তারপরে দেখবে আস্তে আস্তে 6 মিনিট হচ্ছে, 5 মিনিট হচ্ছে, 4 মিনিট হচ্ছে, সবসময় ধৈর্য নিয়ে কাজ করতে থাকো। দেখো এটা হলো ফাইনাল রেজাল্ট, একদম সুন্দরভাবে কিন্তু দুটো আইব্রো হয়ে গেছে। তোমাদের ফার্স্টেই দেখিয়েছিলাম কেমন উঁচু নিচু আইব্রো ছিল, একদম পাতলা আইব্রো ছিল, এখন কিন্তু যথেষ্ট আইব্রোটা বোঝা যাচ্ছে। এবার একটু 19-20 থাকলে সেখানটা একটু ট্রিম করে দিলাম, দিয়ে একটু তোমার ফোরহেডটা ভালো করে পরিষ্কার করে দেব, বা যদি মনে হয় এখানে একটা কুচো রয়েছে, ওখানে একটা কুচো রয়েছে, সেটাকে ঠিকভাবে কিন্তু ক্লিন করে দেবো। তো দেখো ওভারঅল কিন্তু আমার আইব্রো করা হয়ে গেল। তো তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো, আর কি কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে। খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওতে। টাটা।